করোনা মহামারীতে দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়ার প্রকোপ। হাসপাতালের ওয়ার্ডে জায়গা হচ্ছে না রোগীর, সংকট দেখা দিয়েছে স্যালাইনের। দর্শক, এই বিষয়ে আরো জানতে আমরা যাচ্ছি বরিশালে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিনের কাছে। শাহিন, ডায়রিয়া পরিস্থিতির আজকের কি অবস্থা? ফারজানা, আমি মুখে বলার পাশাপাশি আপনাকে একটু মানে সরাসরি দেখাচ্ছি আমি যে জায়গাটিতে আছি। এই জায়গাটি আসলে বরিশাল সদর হাসপাতাল, এবং বয়স্ক সংক্রামক রোগী যারা ডায়রিয়া আক্রান্ত তাদেরকে এখানে রেখেই চিকিৎসা করা হয়। আপনি যদি মানে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে এখানে অসংখ্য রুগী যারা বেডের পাশাপাশি মেঝেতেও শুয়ে আছে, এবং এই জায়গাটি কিন্তু হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড নয়, এটি ডায়রি ওয়ার্ডের বাইরে। যেহেতু ডায়রি ওয়ার্ডে মাত্র 4টি বেড ছিল প্রথমে, পরবর্তীতে বাড়িয়ে সেটি 14টি করা হয়, কিন্তু তারপরেও যে হারে ডায়রিয়া রোগী আসছে সেই রোগী সামাল দিতে না পেরে এখন হাসপাতাল ক্যাম্পাসে একটি প্যান্ডেল করে সেখানে রোগীদের রাখা হচ্ছে। আমি যদি আজকের তথ্যটি বলি তাহলে আমি বলবো যে আজকে একদিনে এখানে আরও 60 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এবং পুরো বিভাগের চিত্র যদি আমি বলি, খানিকক্ষণ আগে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার বাসুদেব কুমারের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাদেরকে যেটি বলেছেন যে পুরো বিভাগে প্রায় 32,183 জন ডায়রিয়া আক্রান্ত রোগী এই মুহূর্তে আছেন। আসলে পরিস্থিতিটা এতই খারাপ, পরিস্থিতিটা এতটাই খারাপ যে এই অঞ্চলের মানুষ কিন্তু এখন করোনার আতঙ্ক মানে ভুলতে বসেছে। করোনার আতঙ্কের তুলনায় এখন আবার বাইরের দোকানগুলোতে 90 টাকার স্যালাইন 200 থেকে 300-400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সব মিলিয়ে ডায়রিয়া পরিস্থিতি এই পুরো বিভাগে ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এবং করোনার পাশাপাশি এই ডায়রিয়া পরিস্থিতি সামাল দিতে গিয়ে এখানকার চিকিৎসকরা এবং স্বাস্থ্য সেক্টর সত্যিকার অর্থে হিমশিম খাচ্ছে। ফারজানা শাহিন, আপনাকে ধন্যবাদ।